ইনফেকশন বা সংক্রমণ অত্যন্ত পরিচিত একটি শব্দ, তবে বর্তমান যুগে বারবার ইউনারি ট্র্যাক্স ইনফেকশন বা ইউটিআইতে ভোগেন অনেক মানুষ। কিন্তু বারবার এই ইনফেকশন হওয়া খুবই খারাপ লক্ষণ, এর থেকে আরও বিভিন্ন ধরনের রোগের শিকার হতে পারেন সেই সব রোগীরা। আর সেই জন্যই এই ইনফেকশনকে যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে তোলা উচিত। কিন্তু আপনারা কি করে বুঝবেন যে আপনাদের ইউনারি ট্র্যাক্স ইনফেকশন হচ্ছে, এর লক্ষণগুলোই বা কি কি, আর খুব সহজেই কিভাবে এ থেকে প্রতিকার পাওয়া যায়, সেই সব সম্পর্কে জানাচ্ছেন বিশিষ্ট কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর ত্রিদিবেশ মণ্ডল। নমস্কার, আমি ডক্টর ত্রিদিবেশ মণ্ডল, আমি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা। এখন আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যে বারবার ইউরিনে ইনফেকশন হওয়া। আমরা একবার দুবার ইউরিনে অনেকেরই ইনফেকশন হয়, কিন্তু যাদের বারবার হয় তাদের আমরা কী করা উচিত? বারবার ইউরিনে ইনফেকশন আমরা বলি যদি বছরে তিনবার বা তার বেশি ইউরিনে ইনফেকশন হয়, সেম ব্যাকটেরিয়া হতে পারে বা অন্যান্য ব্যাকটেরিয়া হতে পারে। যাদের রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তারা কিন্তু দেখবেন বুঝতে পারেন যে আমার আবার ইনফেকশন হলো। এনাদের কী হয়, তলপেটে জ্বালা যন্ত্রণা, ব্যথা, কারো কারো রক্ত বেরোয়, কারো কারো পেটে ব্যথা হয়, ওপরের দিকে কিডনির এরিয়াতে ব্যথা হয়, জ্বর আসে, কারো কারো প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে, ইউরিনের গন্ধ একটা ফাউল স্মেলিং হতে পারে, তো বারবারে ইনফেকশন হয়, এই ধরনের হয় এত বেশি যে মানে তারা প্রস্রাব করে করে নাজেহাল হয়ে যান, তো এই ধরনের সিমটমসগুলো থাকে। তো এরকম রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি কারো হয় তাহলে তারা কি করবে, তারা আমার মনে হয় ডাক্তারের কাছে আসবে। এবং এই যে রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেগুলো হয় সেটা যদি হয় তখন আমরা প্রথমে তাদের হিস্ট্রি এবং এক্সামিনেশন করি। আমাদের কি জিজ্ঞেস করি তাদের হচ্ছে যে কোনো ইউরিনারি ট্র্যাকে কোনো প্রবলেম আছে কি না, বা ইউরিন করতে কোনো সমস্যা হচ্ছে কি না। দেখবেন যাদের ইউরিনের লিক হয় বা ইউরিনটা ভালোভাবে যারা করতে পারেন না তাদের কিন্তু বারেবারে ইনফেকশন হয়। হিস্ট্রিতে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা হচ্ছে কনস্টিপেশন। যদি কারো কনস্টিপেশন থাকে, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে যদি কনস্টিপেশন থাকে তাহলে না তাদের বারবার ইনফেকশন হয়। কনস্টিপেশনে হয় কি, আমাদের যে সব থেকে কমন যে ব্যাকটেরিয়াটা ইউরিনে ইনফেকশন হয় সেটা হচ্ছে ইস্টেরিয়া কোলাই, যেটা আমরা সবাই জানি ইকোলাই নামে। তো এই ইকোলাই ইনফেকশনটা কিন্তু আমাদের শরীরে আসে হচ্ছে আমাদের স্টুল থেকে, বাইরে থেকে আসে না। তো আমাদের যদি কনস্টিপেশন হয় তাহলে ওখান থেকে আমাদের ইউরিনের রাস্তাতে আসে, এবং যেটা হয় আমাদের মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা কাছাকাছি হওয়ার কারণে তাদের কিন্তু ইউরিনে ইনফেকশন হয়। বা যাদের ধরুন ইউরিনারি লিকেজ হয় তাদের ক্ষেত্রে কী হয়, আমাদের প্রাইভেট পার্টটা ভেজা থাকে এবং ভিজে থাকলেই ওই পায়খানার রাস্তার ওখান থেকে ইউরিনের ইনফেকশনটা চলে আসতে পারে। এছাড়া ধরুন কারো যে যদি ধরুন কোনো স্টোন থাকে, বা ধরুন অনেকের ফরেন বডি থাকে শরীরে, বা কোনো রকমের অপারেশন আছে, বা ধরুন কিডনিতে কোনো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি আছে, সেই সব থেকেও কিন্তু বারেবারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। তো আমরা যখন এই ধরনের হিস্ট্রিটা নিই, হিস্ট্রি নেওয়ার পরে আমরা যেটা করি কিছু এক্সামিনেশন করা হয়। তো আমরা এক্সামিনেশনের মধ্যে ডেফিনেটলি ইউরিনের ইনফেকশনটা চেক করা হয় ইউরিনের রুটিন কালচার করে, এছাড়া আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ড করে দেখা হয় যে ওনার ইউরিন জমে থাকছে কি না। অনেকের না ইউরিনটা কিছুটা খালি করতে পারেন না, যদি দেখা যায় যে ইউরিনটা পুরোপুরি খালি হচ্ছে না তাহলে আমাদের দেখতে হবে যে কেন খালি হচ্ছে না, বা ধরুন কোনো স্টোন আছে বা কোনো ফরেন বডি আছে, এই ধরনেরও কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড থেকে ধরতে পারি। তারপরে যেটা করা হয় ওদের একটা ইউরিনের ফ্লো টেস্টিং করা হয়, ইউরিনের ফ্লো টেস্টিং, ইউরোপ্লোমেট্রি বা ইউরোডাইনামিক স্টাডি করা হয়। এই ধরনের করলেও আমরা তাদের ইউরিনের কেন ইনফেকশন হচ্ছে এটা আমরা জানতে পারি। এছাড়া একটা ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় যে তাদের কোনো সমস্যা আছে কি না। তো এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তখন আমরা সেগুলো ডায়াগনোসিস করার পরে তাদেরকে আমরা তার একটা সুরাহা বলি। এইবারে যেটা আমরা সুরাহা দিই তাদের মধ্যে মেন যেটা সুরাহা দেওয়া হয় সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। এবার লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা যেটা প্রথম বলি সেটা হচ্ছে জল কিন্তু বেশি খাবেন, প্রচুর খাবেন না। এই কথাটা কিন্তু আপনাদেরকে ভীষণ স্ট্রেসফুলি বুঝতে হবে। কারণটা হচ্ছে আমরা যদি প্রচুর জল খাই, ধরুন 4 লিটার 5 লিটার জল খেয়ে ফেলি, তাহলে কী হবে, আমাদের এমনিতেই প্রচুর ইউরিন হবে,
যাদের ইউরিনের সমস্যা আছে তারা ইউরিন লিক করবে এবং তারা কিন্তু ইউরিনের ইনফেকশন হবে। আমরা যখন বলি একটু বেশি খাবেন, তখন যতটা আমরা প্রয়োজন আছে তার তুলনায় হয়তো 500 ml বেশির কথা বলছি বা 1 liter বেশির কথা বলছি, তার থেকে বেশি না। তার থেকে বেশি খাওয়া কিন্তু ক্ষতিকারক, তার থেকেও বেশি বেশি ইনফেকশন হতে পারে। এবং বারে বারে আপনি ধরুন ইউরিনেশন করার জন্য ইউরিনারে গেলেন, বারবার করে ইউরিন হচ্ছে, ভেজা থাকছে এবং ভেজা থাকার কারণে আবার ইউরিনে ইনফেকশন হবে। সুতরাং জলটা যেটা আপনি খাচ্ছেন সেটা কিন্তু প্রচুর খাবেন না, পরিমাণের তুলনায় একটু বেশি খাবেন। সেকেন্ড যেটা আমরা বলি সেটা হচ্ছে কিছু কিছু লিকুইডস আছে, যেগুলো ধরুন কফি বা অন্যান্য এরেটেড জিনিসগুলো, যেগুলো বা অ্যালকোহল, এগুলো থেকে আমরা ইউরিনারি ব্লাডারটা ইরিটেশন হয় এবং ইরিটেশন হয়ে কিছু ইউরিনারি প্রবলেম করতে পারে, তার থেকে ইউটিআই হয়, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কনস্টিপেশন। এই কনস্টিপেশনটা কিন্তু আমাদের হওয়া চলবে না। যাদের রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন আছে তাদের কিন্তু কনস্টিপেশন হলেই আবার ইনফেকশন হবে, সুতরাং এটা আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস আমি সবাইকে বলি সেটা হচ্ছে ইউরিন হোল্ড না করা। আমরা কি করি, যেটা আমাদের একটা কমন মিস্টেক হয় যে আমরা যদি কোনো বাজে জায়গায় ইউরিন করি সেখান থেকে আমাদের ইউরিনারি ইনফেকশন চলে আসবে, এটা আমাদের ধারণা। কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। একটা টয়লেটে যদি আমরা টয়লেট করি সেখান থেকে ইউরিনের ইনফেকশন কীভাবে আসবে, আনটিল এর আনলেস আপনার ইউরিনের রাস্তাটা সেই টয়লেটের রাস্তাতে টাচ হয়ে যায়। কিন্তু টাচ যদি না হয় সেখান থেকে তো ব্যাকফ্লো হয়ে কোনো ইনফেকশন আমাদের শরীরে ঢুকবে না। কিন্তু যদি আমরা ইউরিনটাকে হোল্ড করে রাখি তাহলে কিন্তু বারবার ইনফেকশন হবে। তার কারণটা হচ্ছে আমরা যদি ইউরিন করে ফেলি তাহলে আমাদের ইউরিনারি ট্র্যাকে যে ব্যাকটেরিয়াগুলো এসছে সেটা বেরিয়ে গেল। কিন্তু যদি আমরা ইনফেকশনটাকে যদি ধরে রাখি, 2 ঘন্টা ধরুন পোস্টপোন করে দিলেন, আপনি বাজারে গেছেন, মলে গেছেন বা কোনো জার্নি করছেন, আপনি ইউরিন গেলেন না যে নোংরা জায়গায় গেলে আমার ইনফেকশন হয়ে যাবে, তো সেটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু যে ব্যাকটেরিয়াটা অলরেডি ইউরিনারি ট্র্যাকে এসে গেছে সে কিন্তু মাল্টিপ্লাই করবে। এবং 2 ঘন্টা থেকে 3 ঘন্টা যদি আপনি হোল্ড করেন আপনি কিন্তু একটা ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন আপনি পেয়ে যেতে পারেন। আপনাকে সিম্পলভাবে যদি আপনার বোঝায়, যারা ধরুন বস্তিতে থাকে যাদের জন্য পর্যাপ্ত পরিমাণে টয়লেট করার জায়গা নেই, যারা রোজ ট্রেনে যাতায়াত করে, আপনি যদি দেখেন যে হাওড়া শিয়ালদা দিয়ে কি নোংরা গন্ধ দিয়ে টেকা যায় না, ওখানে যারা টয়লেট করে, আমরা যারা হসপিটালে থাকি তারা যারা টয়লেট করি, তাহলে আমাদের তো ইউটিআই হয়ে যেত। কিন্তু সেইটার ক্ষেত্রে আপনাদের রেকারেন্ট ইউটিআই প্রিভেন্ট করার জন্য কিন্তু আপনাকে ইউরিন করতে হবে। আপনি যদি ইউরিন না করেন তাহলে ইনফেকশন হবে। নেক্সট যেটা হচ্ছে, আমরা এইগুলোতে আমরা লাইফস্টাইল মডিফিকেশন পড়ে আমরা কিছু ওষুধ দিই। ওষুধ কীভাবে দিই? ওষুধ দেওয়া হয় কোনো রেকারেন্ট ইউটিআইয়ের কারণ পেলে, যেমন ধরুন কারো ইউরিনটা ঠিক করে হচ্ছে না, তার জন্য আমরা কিছু ওষুধ দিই যাতে ইউরিনটা ভালোভাবে হয়ে যায়। যাদের ইউরিন জমে থাকছে তাদেরকে আমরা ওষুধ দিই যাতে ইউরিনটা জমে না থাকে। আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই, সেটা হচ্ছে ইউরিন অলরেডি যাদের ইনফেকশন হয়ে গেছে সেটাকে ট্রিট করার জন্য। আবার প্রিভেন্টেবল অ্যান্টিবায়োটিক হয়। প্রিভেন্টেবল অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে যে একটা অ্যান্টিবায়োটিক দিলাম, যাদের মধ্যে ধরুন যদি আমরা বলি নাইট্রোফুরান্টোয়েন, ট্রাইমিথক্সিন, অনেক সময় আপনার সিফ্রানও দেওয়া হয়, সিপ্রোফ্লক্সাসিন, এইগুলো দিয়ে আমরা কী করা হয়, আমরা অনেক দিন ধরে ওষুধ দিই। মানে ধরুন একটা ওষুধকে ভেঙে ভেঙে অলমোস্ট 1.5 থেকে 6 মাস অবধি আমরা ওষুধ দিই, যাতে আমাদের একটা কন্টিনিউয়াস একটা প্রিভেনশনের একটা ইয়ে থাকে, যার থেকে আমাদের ইউটিআইটা হয় না। তো এটা করা হয় প্রিভেন্টেবল অ্যান্টিবায়োটিক। আবার কিছু কিছু ওষুধ আছে বা কিছু জুস আছে, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, ক্র্যানবেরি জুস, ডি ম্যানোজ, এই ধরনের কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমাদের বডির ইমিউনিটিটাকে বাড়ায়। এরকম নয় যে এটা খেলে আপনার কখনো ইউরিনের ইনফেকশন হবে না, কিন্তু ডেফিনেটলি এটা আমাদের শরীরের একটা ইউটিআইকে বাড়াতে পারে, এ মানে আমাদের প্রোটেকশনের জন্য একটা ক্ষমতা দিতে পারে। তো এই জন্যে যারা রেকারেন্ট ইউটিআই হয় আমার মনে হয় এটা কিন্তু ভীষণ একটা অ্যালার্মিং। আপনি যদি হসপিটালে দেখেন আমাদের রেগুলার বেসিসে এত পরিমাণে পেশেন্ট আসেন যাদের রেকারেন্ট ইউটিআই হচ্ছে এবং তারা কিন্তু এরকম যদি ইনফেকশন বেড়ে গিয়ে থাকে তাদের সেপসিস হয়ে, ইউরোসেপসিস বলে, যেটা হয়ে আমাদের হসপিটালে ভর্তি হতে হচ্ছে, জ্বর আসছে, এটা আমাদের সত্যিই খুব একটা আমাদের নর্মাল কর্মক্ষমতাকে অনেক কমিয়ে দেয়। তো আমার মনে হয় রেকারেন্ট ইউটিআই যাদের হচ্ছে সেটা কিন্তু ট্রিটেবল, এবং ট্রিটেবল যে যে জিনিসগুলো আমি বললাম এগুলো যদি আপনি মনে থাকেন তাহলে কিন্তু রেকারেন্ট ইউটিআই হবে না। আরেকটা জিনিস আমি বলি অনেককে, যেটা হচ্ছে যে আমাদের প্রাইভেট পার্টগুলোকে আমরা কিন্তু ক্লিন রাখি না ঠিক করে। ক্লিন হয়তো রাখি, আমরা জল দিয়ে ধুয়ে নিই, কিন্তু আমরা ভেজা অবস্থায় ছেড়ে দিই। আমরা যদি ভেজা অবস্থায় ছেড়ে দিই একটা ভেজা জায়গাতে, সেখান থেকেও ইনফেকশন হবে। সেই জন্য আমি সবাইকে বলি যে আপনারা ধোয়ার পরে সেটাকে আপনারা কিন্তু একটু শুকনো করে নিন, ড্রাই করে নিন, কোনো একটা টিস্যু দিয়ে বা একটা কাপড় দিয়ে ওটাকে মুছে নিন, বা
আরেকটা খুব কমন কারণ হয়, যেটা হচ্ছে সেক্সুয়ালি আমরা যখন ইন্টিমেট হয় তারপরে কিন্তু আমাদের অনেকের এরকম রেকারেন্ট ইউটিআই হয়। সেক্ষেত্রেও আমি বলি যে একটু ওয়াশ করে জল দিয়ে ধুয়ে নিয়ে ওটাকে শুকনো করে ফেলুন, বা অনেক সময় আমরা কিছু প্রিভেন্টেবল অ্যান্টিবায়োটিকও দিই, মানে আপনার যেমন নাইট্রোফুরান্টোইন বা এই ধরনের কিছু একটা ওষুধ দেওয়া হয় যে একটা সিঙ্গেল ডোজ, মানে আপনার যদি মনে হয় যে প্রত্যেকবার আপনি এই ধরনের রিলেশনশিপ করার পরে আপনার যদি ইউটিআই হচ্ছে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি বলি একটা সিঙ্গেল ডোজ আপনি একটা খেয়ে নিতে পারেন, যেটা থেকেও কিন্তু এটা আমাদের প্রিভেনশন হতে পারে। আমার মনে হয় আমি সব কিছুই কভার করলাম, যদি এরপরও কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন। নমস্কার।